হাই ফ্রেন্ডস, টিডিআর এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আবারও কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন আপকামিং পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটির সঙ্গে অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবে। দেখো, এখানে ফার্স্ট কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, দুটোই খুব ভালো করে তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে, দেখো, কোন রাজ্যের বিধানসভার সদস্য পদ সর্বাধিক? তো সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে বিধানসভার আসন সংখ্যা হচ্ছে 403। এরপর সেকেন্ডে রয়েছে মহারাষ্ট্র, মহারাষ্ট্রে 288। তারপর থার্ড হচ্ছে বিহার, বিহারে হচ্ছে 243। এবং পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা হচ্ছে 294। ঠিক আছে, পশ্চিমবঙ্গেটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে, দেখো, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 1985 থেকে 1990 সাল। তো টোটাল 7টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। প্রথমটা হয়েছিল 1951 থেকে 56, দ্বিতীয়টা হয়েছিল 1956 থেকে 61, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় 1961 থেকে 66, চতুর্থটা হয়েছিল 1969 থেকে 74। প্রত্যেকটা সাল কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ যে কোনো একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল বা তার সময়কাল, সেটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে। তো প্রত্যেকটাই তোমাদের মনে রাখতে হবে। এবার পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1974 থেকে 79, ষষ্ঠ হয় 1980 থেকে 85, এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1985 থেকে 1990। প্রত্যেকটাই কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে, দেখো, ম্যালথাসীয় তত্ত্ব কি সম্পর্কিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জনসংখ্যা। ম্যালথাসের তত্ত্ব একটি জনসংখ্যা বিষয়ক তত্ত্ব। তো এখানে যেটা তোমাদের মনে রাখতে হবে, ইংরেজ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস 19 শতকের প্রথম ভাগে এই তত্ত্ব প্রচার করেছিলেন। ঠিক আছে, এই ম্যালথাসীয় তত্ত্ব হলো একটি জনসংখ্যা বিষয়ক তত্ত্ব। নেক্সট এখানে কি রয়েছে, দেখো, সংবিধান হলো সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলো রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে, এই কথাটা কে বলেছেন? তো দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লর্ড ব্রাইস। লর্ড ব্রাইস বলেছিলেন যে সংবিধান হলো সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলো রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে। চলো, পরের প্রশ্ন এখানে কি রয়েছে, দেখো, আনন্দমঠ গ্রন্থটির রচয়িতা কে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন কি রয়েছে, দেখো, নরেন্দ্র মোদি এ পলিটিক্যাল বায়োগ্রাফি এর রচয়িতা কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্ডি মারিনো। অ্যান্ডি মারিনো এই বিখ্যাত বইটি লিখেছেন, নরেন্দ্র মোদি এ পলিটিক্যাল বায়োগ্রাফি। পরের প্রশ্নটি কি রয়েছে, দেখো, নাগার্জুন নদী পরিকল্পনা কোন নদীর তীরে গড়ে উঠেছে? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণা নদীর তীরে। কৃষ্ণা নদীর তীরে নাগার্জুন নদী পরিকল্পনা গড়ে উঠেছে। এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ নদী পরিকল্পনা কোন নদীর তীরে গড়ে উঠেছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে এবং বারবার পরীক্ষায় আসে, যেমন কাঁকড়াপাড়া পরিকল্পনা তাপি নদীর তীরে, তারপর যেমন হচ্ছে হীরাকুন্দ বহুমুখী পরিকল্পনা মহানদীর তীরে, এছাড়াও উকাই পরিকল্পনা তাপি নদীর তীরে, ভাকরানাঙ্গাল পরিকল্পনা যেটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, সেটা শতদ্রু নদীর তীরে। তো এই প্রত্যেকটি নদী পরিকল্পনা কোন নদীর তীরে গড়ে উঠেছে সেগুলো খুব ভালো করে তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট এখানে কি রয়েছে, দেখো, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? অপশন দেখো কী কী রয়েছে, জলপাইগুড়ি, বর্ধমান, কলকাতা না মালদা? তো সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা। কলকাতা পশ্চিমবঙ্গের কোনো প্রশাসনিক বিভাগ নয়। পশ্চিমবঙ্গে টোটাল 5টা প্রশাসনিক বিভাগ রয়েছে, জলপাইগুড়ি বিভাগ, বর্ধমান বিভাগ, মালদা বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ এবং মেদিনীপুর বিভাগ। কলকাতা কোনো প্রশাসনিক বিভাগ নয়, কলকাতাটা প্রেসিডেন্সি বিভাগের মধ্যেই পড়ে। চলো, নেক্সট এখানে কি রয়েছে, দেখো, ছত্তিশগড় রাজ্যের ভিলাই কোন শিল্প কারখানার জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর হয়ে যাবে লৌহ ইস্পাত। লৌহ ইস্পাত শিল্প কারখানার জন্য বিখ্যাত হলো ছত্তিশগড় রাজ্যের ভিলাই। পরের প্রশ্ন কি রয়েছে, দেখো, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 21শে মার্চ। প্রত্যেক বছর 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস হিসেবে পালিত হয়। পরের প্রশ্নটা এখানে কি রয়েছে, দেখো, সরিস্কা জাতীয় উদ্যান ভারতের কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দেখো, কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম? কী কী অপশন রয়েছে, দেখো, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড না সিকিম?
তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম। তো এখানে তোমাদের মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গ টোটাল 5টি রাজ্যের সঙ্গে বাউন্ডারি শেয়ার করেছে, যথা আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা, এবং দীর্ঘতম সীমানা রয়েছে ঝাড়খণ্ডের সঙ্গে। নেক্সট এখানে কি রয়েছে দেখো, দক্ষিণের গঙ্গা কোন নদীকে বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরীকে। গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? অপশন কি কি রয়েছে দেখো, অপশন এ তে রয়েছে বক্সা, অপশন বি তে রয়েছে জিম কর্বেট, অপশন সি তে রয়েছে সারিস্কা, অপশন ডি তে রয়েছে মানস। কোনটি ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান? তো সঠিক উত্তর হয়ে যাবে জিম কর্বেট। জিম কর্বেট জাতীয় উদ্যানটি হলো ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান। পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, হাতের স্পর্শে লজ্জাবতী পাতা মুড়ে যায়, এটি কোন প্রকার চলন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিসমোনেস্টি। নেক্সট দেখো রয়েছে, নারকেলের যে অংশটি খাদ্য হিসেবে গ্রহণ করা হয় সেটি হলো শস্য। প্রাণীবিদ্যার কোন শাখায় পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? তো কী কী অপশন রয়েছে দেখো এখানে, হারপেটোলজি, হিস্টোলজি, এন্টোমোলজি না অর্নিথোলজি। তো প্রাণীবিদ্যার কোন শাখায় পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এন্টোমোলজি। পরের প্রশ্ন দেখো এখানে কি রয়েছে, পায়রার ডানায় রেমিজেসের সংখ্যা কটি? তো সঠিক উত্তর হয়ে যাবে 23টি। রেমিজেস হলো এক ধরনের পালক যেটা পায়রার ডানায় দেখা যায়। তো এই পায়রার ডানায় রেমিজেস নামক পালকের সংখ্যা হলো 23টি। পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ কোন প্রাণীর দেখা যায়? সঠিক উত্তর কেঁচো। নেক্সট দেখো কি রয়েছে, ওয়ার অ্যান্ড ওমেন শিরোনামে বই কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর এম এ হাসান। নেক্সট দেখো এখানে কি রয়েছে, রিলায়েন্স পেট্রোলিয়াম লিমিটেড দ্বারা স্থাপিত একমাত্র প্রাইভেট সেক্টর অয়েল রিফাইনারি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে জামনগরে। নেক্সট দেখো রয়েছে, অজন্তা গুহা কোন সময়কালে তৈরি? গুপ্ত সময়কালে। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, কুকি উপজাতিদের কোথায় দেখতে পাওয়া যায়? অপশন কী কী রয়েছে দেখো, অপশন এ রয়েছে গুজরাট, অপশন বি রয়েছে মণিপুর, অপশন সি রয়েছে রাজস্থান, অপশন ডি রয়েছে ত্রিপুরা। কেউ যদি উত্তর জানো তো অবশ্যই কমেন্ট করে জানাও, কুকি উপজাতিদের কোথায় দেখতে পাওয়া যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মণিপুর। নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে দেখো, নর্মদা নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অমরকণ্টক পর্বত থেকে। তো আজকের এই ক্লাসটিতে 25টি খুবই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। আপকামিং প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই প্রত্যেকেই মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবে, এবং কেউ যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশুনো করে পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নাও।